এতদিন যারা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম না করে শুধু মুখে বলে উড়িয়েছিল যে আমরা ন্যায় বিচার কায়েম করেছি, এটা দাহা মিথ্যা কথা। এর বাস্তব প্রমাণ আমি নিজে 3 বছর আমাকে অন্ধ প্রকোষ্ঠে রেখে দিয়েছিল। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আপনারা জানেন। আমি মনে করলাম, জিজ্ঞাসা করে বিচারপতিকে যে এতদিন পর্যন্ত আপনার আদালতে আমার মামলা আসতো যেত, কি আপনি একদিনও দেননি, আজকে যে একেবারে খালাস করে দিলেন? হয়তো এই কথাই আমাকে বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? আজকে যেহেতু হাত খোলা পেয়েছি, কোনো চাপ নেই, আমার কোনো চিন্তাও নেই। সুতরাং এ দেশটাতে ন্যায় বিচার কায়েম করতে হলে এ দেশে যত চাপ আছে উপরের সব চাপ বন্ধ করা লাগবে। ছাত্র জনতা জীবন দিয়েছে যে 9টা কারণে, তার ভেতরে এটা অন্যতম, যে কোনো চাপ থাকবে না। কিসের চাপ? জেল থেকে বের হওয়ার পরে আমি এই ভাড়া মারা এসেছিলাম, কোন জায়গায় জানো? আমাকে বলছে হুজুর উপরের চাপ আছে, হবে না। আমিও বলেছিলাম আপনার চাপ সর্বোচ্চ, এ জেলার যিনি দায়িত্বে আছেন আমাদের মাননীয় এমপি, যিনি পালিয়েছেন, ওই পর্যন্ত। আর আমার চাপ তো সরাসরি আরস পর্যন্ত, আরস থেকে ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াতে আছে, 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে পাবেন তাফসিরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে যারা গোপন করছে ভবিষ্যতেও করবে। ইয়াক্তুমুনা এই শব্দটা আল্লাহ গঠন করেছেন, বানিয়েছেন 2টা কাল দিয়ে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। তার মানে এখন যারা আমরা গোপন করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আমরা যারা এই কোরআনের কথা জানার পরেও গোপন করে রাখব। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ নিজে না, আমার যত সৃষ্টি জগৎ আছে সবাই এর জন্য লানত দেয়, বরদোয়া করে। আপনি কোরআনের কথা প্রচার করতে আসতে গেলে বলতেন উপরের চাপ আছে, আপনার চাপ খুব বেশি হলো এই পর্যন্ত, তা আমাকে যিনি চাপ দিয়েছেন তিনি আমার মালিক, এমন কড়া কথা জানিয়েছেন। কোরআন জানার পরে যদি কেউ গোপন করে রাখে, এর সঠিক কথাগুলো হক কথাগুলো না বলে, শুধু আল্লাহ নিজে না, যত সৃষ্টি আছে সব তার জন্য বরদোয়া করে, বলেন নাউজুবিল্লাহ। আমার এই আয়াতটা ব্যাখ্যা সহ পড়ার পরে মনে হয়েছে, এদেশে লক্ষ কোটি মানুষেরা এখন আল্লাহর বরদোয়ার ভেতরে আছে। ইয়াদের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, বিশ্ব নবী জানিয়েছেন, বাল্লে গো আন্নি ওয়ালাউ আয়া, নবীজি কিন্তু বাল্লিগ দেননি। কুষ্টিয়াবাসী, এখানে আমার মনে হয় অনেক আলেম এসেছে, দুই পাশে বসে আছে, স্টেজে আছে, বাল্লে গো বহু বচন দিয়েছেন। এ বাল্লে গোর ভেতরে হামসা যেমন আছে, অধ্যাপক শহীদুল ইসলাম নেই, আসতে বলেন আজকের আলম সাহেব নেই, এ পৃথিবীতে যে আল্লাহ বলে একজন আছে স্বীকার করে, সেই বাল্যগুর ভেতরে সামিল। তোমরা প্রচার করো সবাই মিলে, আননি আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত তোমাদের জানা থাকে। প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদেরকে আমি বাঁচাতে চাই, কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এ হাদিসটা কিয়ামতে আমাদের বিরুদ্ধে যাবে। সবাই মিলে দায়িত্ব পালন করো, যে যতটুকু জানো, যতটুকু জানা আছে ওইটাও দুনিয়ায় জীবিত থাকতে পৌঁছিয়ে দাও। এ ঘোষণা কার? রসুলের। কার? আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ মানা কি? বলেন বলেন,
নবী জিরাদেশ মানাও ফরজ, কারণ তাকে আল্লাহ শারিয়ত বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। তিনি যদি হ্যাঁ বলতেন তাম দুনিয়ার মানুষের জন্য এটা হালাল, যদি না বলতেন তাম দুনিয়ার মানুষের জন্য এটা হারাম হয়ে যেত। এত বড় পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক নবীকে, পৃথিবী থেকে শুধু পা তুললে আসমানে চলে যেতেন। নবীজি একবার হাতের আঙ্গুল এভাবে ইশারা দিয়েছিলেন, তার সম্মানে আল্লাহ আকাশের চাঁদ পর্যন্ত দুই টুকরা করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এত বড় পাওয়ার যে নবীকে দিলেন, তার কথা ছিল সবাই মিলে পৌঁছাবা, কেউ যেন বাকি থাকবা না। একটা আয়াত যদি তোমার জানা থাকে ওইটাও সীমিত থাকতে পৌঁছিয়ে দাও আমার উম্মতদের কাছে। বিদায় হজের ভাষণের সময় নবীজির সামনে মাত্র 1,14,000 কম বেশি এরকম সাহাবি ছিল। নবীজি জানিয়েছিলেন আজকে যারা উপস্থিত আছো, যে মানুষগুলো আমার সামনে নেই, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, আজকের এই 27টা পয়েন্টের কথাগুলো সব মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। সেই দায়িত্বর ভেতরে আমার যেমন, আপনি যতটুকু জানেন আপনারও ওই রকম। এটা ফরজ মনে করে যদি আজ আমরা সবাই এই দায়িত্বটা নামাজের মতো পালন করতাম, যে যতটুকু জানি আমি প্রচার করব, বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়ার সাহস পেত না। কে বাধা দিত তখন? সবার দায়িত্ব এইটা। হামজার হয়তো একটু আয়ত্ত বেশি আসে কোরআনে, এই জন্য বেশি প্রচার করবে। আপনি কিছু না হলেও কিছু তো জানেন, আপনি যদি জানেন যে কুল হু আল্লাহু আহাদ, এইটাই প্রচার করা আপনার নামাজের মতো ফরজ। এ পর্যন্ত বোঝাতে পেরেছি, এক কথা বলেন না কেন? আজকে থেকে দায়িত্ব শুধু আলেমদের, বলেন যে যতটুকু জানেন ওইটাই প্রচার করবেন, তাহলে এই দেশে কেউ আর কোরআন প্রচারে বাধা দেওয়ার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ এবং তার সৃষ্টি জগতের বরদোয়া থেকে, গজব থেকে, লানত থেকে বেঁচে থাকতে পারব। পক্ষান্তরে অপবিষ্টায় আল্লাহ জানিয়েছেন, কোরআনে কারিমের জ্ঞান থাকার পরে যদি কোনো মানুষ দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে সিদ্ধির কারণে গোপন করে রাখে, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ইলা আখিরি আয়া। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, এটাই আপনি কাছে পাবেন। আমি ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য সামারাইজ করে করে শেষ করছি। আসলাম দিয়েছেন আল্লাহ, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে, এর চাইতে ভয়ঙ্কর শব্দ আর নেই আরবিতে। আল্লাহ বলেন পৃথিবীর বড় সালেম দেখতে চাও? এই পৃথিবীতে সবচাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা, যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। আর আমার তো মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি, এ জেলায় নেই, এখানে হাত তোলেন তো। আপনি আল্লাহর ভাষায় বড় জালেম হয়ে উঠবেন কিয়ামতে। আমি সেদিন মিরপুরে জালেমের ব্যাখ্যায় বলেছিলাম, জালেম এই শব্দটা এত ঘৃণিত আল্লাহর কাছে, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। অকুষ্টিয়াবাসী, সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশ, ইন্নামাল মুকমিনিন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান্নাস, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব, নিজে কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে এবং করবে। আল্লাহ ইয়াযলিমুন আল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে শুধু অত্যাচার করে তারা আমার মামলার আসামি না, ইয়াযলিমুনান নাস,
পৃথিবীতে যে কোনো ধর্ম অনুসরণ করতে পারে, কিন্তু তো মানুষ ও কি মানুষের উপরে যারা জুলুম করছে ভবিষ্যতেও করবে। কেন ভবিষ্যৎ দিলেন? আল্লাহ জালিম না দিয়ে জুলিমুন দিলেন কেন? পৃথিবীতে এখনো অনেকে জুলুম করছে, এমনকি এই পৃথিবীতে অনেকে এখনো টার্গেট নিয়ে আছে ভবিষ্যতে জুলুম করবে। এটা আমি বেশি বলে ফেললাম। অনেকে যে জুলুম করবে তার ভাবসাব দেখে বোঝা যাচ্ছে। জালেমরা তো পালিয়েছে, জালেমের পরে 5 তারিখ থেকে আজকের এই 9 তারিখ, এই 1 মাস 4 দিনে আমরা অনেককেই জুলুমের সাথে জড়িত হতে দেখে ফেলেছি। এখন যদি আপনি জুলুম শুরু করেন, থালা হাতে পেলে কি করবেন? সুতরাং আপনি থামেন, যারা জুলুম করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন, এ দলের নাম নিয়ে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, চিন্তায় করে, যে কোনো কাজ করে, এর জন্য দল দায়ী না, সে তার নিজের জন্য দায়ী। এদেশের মানুষ কন্যা নামে যিনি পরিচিত ছিলেন, আমরা দেখেছিলাম বাতাস একটু ঘুরে গেছে, তখনই ভিডিও বার্তা দিয়েছে ছাত্রলীগ এটা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না। এত আদর মহব্বত দেখতাম, অথচ বাস্তবতায় একটু বাতাস ঘুরেছে। তাই যদি এই পরিচয় দিয়ে দেওয়া আমাদের দলের কেউ না, অঙ্গ সংগঠন না, যিনি অলরেডি এখন ঘোষণা দিতে আছে প্রতিদিন কিছু মানুষের কাজ কারবার দেখে, এরপরও যদি আপনি সংশোধন না হন, আপনারও কপালে জালেমদের মতো আগুন লাগবে। আমি আর নিচে নামলাম না, নাকি আরো নামব? অত নিচে নামা ঠিক হবে না, কারণ এখনো তো ভালো শুরু হয়। এ আয়াত দিয়ে যেটা শিক্ষা দিতে চাই, কুষ্টিয়াবাসী 64 জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয়, কারণ এখানে আমার জন্ম। সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসি একটু, কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি। কথা বলে ঠিক কিনা আশা করছি আপনি বুঝেছেন। জালেমরা কিন্তু হামজার টার্গেট না, জালেমরা টার্গেট আল্লাহর। সুতরাং 15.5 বছরে যিনি জুলুম করেছেন, আমি 11টা ফেরেশতা দেখেছি। প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল মিডিয়ার, 950 পরে আমার সাথে সেলখানায় 3টা বছর অনেককে দেখেছি। দীর্ঘ শ্বাস যখন ফেলত ডাক দিয়ে বলতো, হামজা ভাই আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাব, অথচ 14 বছর জেলে আছি, কিচ্ছু জানি না। আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন? মাজলুম যদি কোনো কথা মুখ দিয়ে একবার বের করে ফেলে, আল্লাহর নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা বাইনা ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন এ পৃথিবীর মানুষের সা করো করো, কিন্তু মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুম যদি আহ এরকম কোন শব্দ বের করে ফেলে, ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। কত মাজলুমের চোখের পানি জেলখানার অন্ধ প্রকোষ্ঠে পড়ছে। এ পৃথিবীতে দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ, এখানে 1628 জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে মেন যারা। বাস্তবে দেখেছিলাম এই 1628 জনের ভেতরে 1627 জনের হাত বাঁধা, 1 জনের হাত খোলা ছিল, 1 জনের হাত খোলা ছিল আবু সাইদের। হ্যাঁ, ওর হাত যদি খোলা না থাকবে এভাবে করে দিল কি করে? হাইকোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না হামজার মামলা, মামুনুল হকের মামলা হবে না, উপরের নির্দেশ, তোর চেয়ারে বসে থাকার দরকার কিছু, ভ্যান চালা।
আপনি বলেন একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন? একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, আর কার নাম বলবেন, জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি যে মানুষগুলো এই 1628 জন, এদের দোসর যারা সব আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমার মামলায় সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল, এজন্য বহু চেষ্টা করার পরও কিছুই হয়নি। এ মামলাটা 31 বার উঠেছে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে হবে না। অথচ এই মামলায় যদি সাজাও লাগিয়ে দেয় তো 3 মাসের বেশি সাজা হয় না। 3টা বছরের ভেতরে এ কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন? বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল। আহ্বান জানাবো এখন যারা দায়িত্বে আছেন, সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই 1628টা আছে আর নতুন মানুষ এসে বসেছে, নাই তো এরা যতদিন থাকবে ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বিশৃঙ্খলা ঘটাবে। আমাদের চরিত্র এরকমই। আরে বাস্তবতা দেখেছেন, এরপরও অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে, স্ট্যাটাস দেয়, এখনো গোপনে ভিডিও বার্তা পাঠাচ্ছে, আপা আপনি পাল্টাবেন না, আপনি ঘাবড়ায়েন না, আমরা আছি, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান তো দেখেনি ওই ভিডিওতে, যারে দেখলাম আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওই রকমই হই, টাটকা নির্ভাজা শয়তান। তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায়, জালেমকে সাহস দেয়। নবীজি জানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয়, তার পক্ষ নেয়, তাকে ভালোবাসে, সহযোগিতা করে, ও নবীর উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন এখন সিদ্ধান্ত নিন। যেহেতু জালেমদের প্রতি বরদোয়া, জালেমদের প্রতি মামলা, কার ছোটখাটো জালেম যারা আছেন এখনই তওবা করে ফিরে আসেন। আমার বংশ, আমার বাড়িতে এই যে এবি থানা, আগে সদর থানায় ছিল, এখন এবি থানা, হালসা হালসা না আটাবিরা ফিটা বংশের এক, ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ, ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী। 5 তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে যে এখন আমরা সব জামাত ইসলামই করি, কিসের জামাত? আপনি দেখ কইছেন এই 15.5 বছর আগে ওটা শোধ হবে, এরপরে জামাত ইসলাম। না তারপরও এরা যাক সেকেন্ডে পাল্টিয়েছে, শুনিয়েছে। এই জন্য যারা ছোটখাটো জালেম আছেন হালকা পাতলা, আপনারা আশা করছি ফিরে আসবেন, নয়তো মৃত্যুর গড়গড়ানি শুরু হলে জালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না, বেঈমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য জাহান্নামে থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? অন্তত অন্য জেলায় যাই হোক, আমার জেলা জাহান্নামে যাবে, আর আমি সারা দেশে আমি ঘর ছেড়ে বেড়াই আর আমার ঘরের খড় নেই। না এটা করা যাবে না। আমি আহ্বান জানাচ্ছি আপনাদের বিবেককে কাজে লাগাবেন, জালেমদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না, ইনশাল্লাহ সামনে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে জালেমদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ। কোরআনে কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি, কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন কোরআনে, ওইভাবে বলবো নাকি মন মতো বলবো? কোরআনে কারিম কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, বর্ণনা দেবেন,
1500 বছর আগে আল্লাহ পাক ওটা আমাদেরকে শিখিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 2 নম্বর আয়াত, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা আছে। সাইয়্যেদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন, নবী এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিলাম, এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন, ব্যাখ্যা করবেন, তাফসীর করে শোনাবেন, দুইটা বিষয় খেয়াল করবেন। হারাজুম মিনহু লিতুনজিরা বিহি লিসাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ সংশয় দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার মনে যেন না ধরে। যিকরা লিল মুমিনিন, কোরআন এই দেশে এই পৃথিবীতে মুমিনদের জন্য উপদেশ। ইয়াদের ভেতরে হারাজুম শব্দের ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। এই এদিকে তাই, হারাজনের ব্যাখ্যায় আমি দুইটা অর্থ পেয়েছি। হ্যাঁ নবী, আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন, অনেক মানুষ আছে না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে, এরকম মানুষ নেই দেশে, কথা বুঝতেছেন? কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন, যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন, ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয়, অনেক মানুষের সীমিত জ্ঞানের কারণে ওই বক্তব্য বুঝবে না, সেটা উল্টাপাল্টা ধারণা আপনার উপরে আসতে পারে, যে হুজুর মনে হয় রাজনীতি করছে, এরকম ধারণা দেশে নেই। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ এবাদত মনে করে পালন করে আসছে, যেটা আসলে ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে। আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না, তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে। এর বাস্তব প্রমাণ এই যে মাজার আছে না, কি সার মাজার যেন, সে সাহেব কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপরে এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে বেশি অপমান করবেন, তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ লালন শাহ, আর জায়গা পান না খেদমত করার, কথা বলেন এখানে। মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহটা, ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে। এইটাই আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরিক চলছে, কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার একটাও টিকবে না। আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড়, যেগুলো ভাবছাইতে বেশি ইনকাম হতো, দেওয়ান বাগি আর ওদিকে আট রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শিরিক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। কোন মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে জায়েজ নেই, ভালো করে শোনেন, আমি বানিয়ে বলছি, যত আপনজন হোক মারা গেলে তিন দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না, তিন দিন পরে শোক পালন করা জায়েজ নেই কারো কেউ মারা গেলে। হ্যাঁ, বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ 3 মাস 10 দিন বিবাহ ছাড়া থাকতে পারবে,
আপনার কি আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক? কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শখই যায় না? আপনাকে রাগ হয়ে গেল, তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন। আমি তো গোপন করলে আমার সমস্যা হবে, কেয়ামতে আমার জহব্বা কেটে দেবে। কথা বলেন, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, যেহেতু ইবাদত একদিন দুই দিন পাঁচ দিন না। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 5-6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ইবাদত করবা দুই দিন পাঁচ দিন না, যতদিন মরণ না আসে ততদিন। এটা যদি একটা ইবাদতের কথা বলছি, শোক পালন করা জায়েজ নেই তিন দিনের উপরে। এটা নেই ইমাম হোসাইন মারা যাওয়ার পরে, আজও যারা শোক পালন ছাড়েন না আপনি ইসলামে নেই, এটা একটা বেদাত। হ্যাঁ কথা বলেন, এখানে আপনার মহাব্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন করে পিঠের চামড়া তুলে ফেলছেন। তো ওনার তো আর একটা ভাই ছিল হাসান, উনি মারা গেছে বিষ খেয়ে। একটু বিষ খান তো দেখি, পোড়াটা বাট পারি। এটা ইমাম হোসাইনকে নিয়ে যদি এই মানুষগুলোয় আবেগ দেখি, এরা বাট মারের পর্যায়ে পড়ে। পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্যে আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে সব পালন করা লাগবে? এটা ইসলাম না। ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন, আপনি বেদাত পন্থী। নবীজি জানিয়েছেন, কেউ যদি বেদাত আরম্ভ করে, এবাদত না অথচ এবাদত মনে করে পালন করতে বলে, ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত চাইছ নেই। কত বড় কঠিন কথা দেখেছেন, যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া জায়েজ নেই। অথচ এমন হাদিস আমি কোনো দিন পড়িনি পায়নি যে নামাজ পড়ে না তার সালাম দেওয়া যাবে না। পেয়েছেন? কেউ পেয়েছেন? নেই। রোজা রাখে না তার সালাম দেওয়া যাবে না, আমি পাইনি। কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে, তার সালাম দেওয়া জায়েজ নেই। আর এগুলো সব বেশি হয় এই 48,000 দরবারে। এই জন্যে শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এ দেশে বৃষ্টির মতো নাজিল হবে ইনশাআল্লাহ। তাই বলে আবার বৃষ্টি শুরু হয়ে গেল না? সমস্যাটা বলবেন তো, দেখতে পাচ্ছেন না? কি করা যাবে মা, এখান থেকে 1 কিলোমিটার শুধু মানুষ দেখে আসলাম, 1 কিলোমিটার শুধু মানুষ, পা ফেলার জায়গা নেই। যেখানে আছেন ওইভাবে থাকেন ভাই। আর আপনাদের এসে আর বড় জায়গা ছিল না? না, কষ্ট হয়ে যাচ্ছে মানুষের, মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না, কি করব এদের। যেভাবে আছেন থাকেন ওইভাবে থাকেন না। আমি সব বাদ দিয়ে দিলাম, আমি প্রবেশ করছি কোরআনের তাফসিরে। সারা মূল থেকে মাত্র 2টা আয়াত পড়েছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এর হক আদায় করা দরকার। আমরা তাফসির আকারে আরম্ভ করছি ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত এবার পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, কোন সূরা? মুলক শব্দের শাব্দিক অর্থ রাজত্ব। মুলক মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাজিল করে 30টা আয়াত দিয়েছেন, 3টা রুকু দিয়েছেন,
এর প্রথম দুইটা আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, নিজের বড়ত্ব, মহত্ব, আমিত্ব। কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে, তাছাড়া দুনিয়ার কোনো সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না। এই গুণটা শুধুমাত্র আল্লাহর, কারণ অহংকার করা, বড়ত্ব করা, এটা আল্লাহর চাদর, ইজার। কেউ যদি অহংকার করে, বড়ত্ব দেখায়, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। হাদিসে কুদসে, পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর চাদর নিয়ে টান দেয়, আল্লাহ তাকে জমিনে আছাড় দিয়ে অপমান করে। এর বাস্তব প্রমাণ এই 5 তারিখের আগে জালিমরা ধরাকে সারা জ্ঞান করে, এমন কোন বিষয় নেই, বিভাগ নেই, যেখানে ওরা অহংকার আর তাকাব্বরি, বড়ত্ব দেখায়নি। আল্লাহ পাক ধরেছিল এমন কায়দায়, ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, জালেমদেরকে যখন আমি ধরি, এই মানুষগুলোকে অপমানজনক শাস্তির একেবারে নিম্নে পৌঁছিয়ে দেই। কত বড় অপমান আল্লাহ করেছে এই কালা মানিককে, বিসি পর্যন্ত উড়ে গেছে, তার কি দেখাবে আল্লাহ? যেদিন ওর বিসি উড়ে যায়, সেই দিন আমি শুকরিয়া আদায় করেছি মাবুদ। এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে, তো মানুষ ছিল না, একটা টাটকা জানোয়ার ছিল। ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মরণের আগে ওই রকম কঠিন শাস্তি হলে তুমি দিও। একটা দিন যাচ্ছে, ওর শাস্তির মাত্রা বাড়ছে। এখন হাসপাতালের বেডে দেখেন পড়ে আছে, বিসি যেহেতু নেই, বাকি জিনিসগুলোর অবস্থাও মনে হয় নড়বড়ে। কথা বলে না কেন? জালেমদের গাল্লা এভাবে ধরে, মরতে দেরি হবে জালেমদের। কোরআনে কারীম জানাচ্ছে, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। সূরা আরাফের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোকে, হে নবী, আপনি যখনই কবরে রাখবেন, এই জালেমদের, ওদের কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের আগুনের পোশাক দিয়ে দেব, বিছানাটাও হয়ে যাবে জাহান্নামের আগুনের। কারণ এইভাবে করে আমি জালেমদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি। এই জন্যে আল্লাহর যে বিষয়টা সাজে, বড়ত্ব করা, অহংকার করা, এটা যেন কিয়ামতের আগে কেউ করবেন না। তাহলে আষাঢ় দেবে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ আষাঢ় দিতে পারে না? পারে না বলেন, আরো দেখবেন কি আষাঢ় দেবে আপনাকে। আর 5 তারিখের আগেও আপনার যে দাপট ছিল, 5 তারিখে বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম, সে দেখি ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে। ওর পরের দিন 6 তারিখে আমার অনুষ্ঠান ছিল ঝিনাইদা। শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। একটা মানুষের উপরে কত ঘৃণা জন্মালে লাশ পর্যন্ত পিটিয়ে টাঙিয়ে রাখতে পারে বলেন তো? এই জন্য এমন কোন জীবন যেন আমরা গঠন না করি যে পৃথিবীর কেউ কোনো আফসোস করে না আমি মারা গেলে। ফামা বাকাত আলাইহিম আসসামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই পৃথিবীতে এমনও মানুষ বিদায় নেয়, তার জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। আমাদের জীবন আমরা এভাবে তৈরি করব না। আল্লাহ এই জন্য বড়ত্বের কথা দিয়ে আরম্ভ করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন, বড়ত্ব, বরকতময়, সম্পদশালী, শক্তিশালী, সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের ভেতরে। আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর, আর কারো নেই। এ বিশ্বাসটা যার ভেতরে যত বেশি জন্ম নেবে, সে তত বেশি বিনয়ী হবে।
আর এই বিশ্বাস যার ভেতরে যত বেশি কম থাকবে ওই মানুষগুলো তত উগ্র হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই বিশ্বাসটা যেন হযরত ওমরের মতো ভরপুর করে দেন, বলেন আমিন। তাবারকা শব্দটা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন, কেন মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে, সমস্ত দুর্বলতা অক্ষমতা দোষ যত রকমের আয়েব আছে সব থেকে আমার আল্লাহ নিজে মুক্ত পবিত্র, এজন্য তাবারকা দিয়ে তিনি আরম্ভ করেছেন আয়াতটা। আল্লাহ নিজের পরিচয় বড়ত্বের কথাগুলো মানুষকে শোনাচ্ছিলেন, হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। এবার আল্লাহ আরম্ভ করলেন মানুষের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, তিনি সে আল্লাহ এতক্ষণ যার বড়ত্বের মহত্বের বিশালত্বের কথা শুনছিলে, যেটা বলে কোনোদিন কিয়ামতের আগে আর শেষ করা যাবে না, এত বড় আল্লাহ, সব দিকে তার ক্ষমতা আছে, চলছে চলবে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত। এবার আল্লাহ আস্তে করে আলোচনার ধরন পাল্টিয়ে তিনি বললেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, তোমাদের ভেতরে কে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। আহওয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন আজিজ এবং গফুর, এই ছিল বাংলা অর্থ। এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ বানিয়েছেন সর্বপ্রথম মানুষের মউত, তারপরে হায়াত। আল্লাহ হায়াত না বলে আগে মউতের কথা কেন দিলেন? মুফাসসির লিখেছেন তাফসিরে, মানুষকে আল্লাহ এটা স্মরণ করাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তুমি যত উপরে ওঠো না কেন, এ কথা সব সময় মনে করবা, স্মরণ রাখবা, আজে তোমার মরা লাগবে। এখন আল্লাহ দি খলাকল মাওতা দিয়েছেন, দুই নম্বরে বলা হায়াতা, তোমাদের হায়াত আমি আল্লাহ বানিয়েছি। তাফসির মুফাসসির দিয়েছেন হায়াত প্রধানত পাঁচ প্রকার। কয় প্রকার? এক নম্বরে আমরা একটা হায়াতে ছিলাম, আলমে আরো আর হায়াতে জগতে আমরা বসবাস করেছি, ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আলমে বতন মায়ের পেটে জগতে, এরপরে আমাদেরকে এখানে দিয়েছেন আলমে দুনিয়া এই পৃথিবীর জগতে, এরপরে আর একটা জায়গায় নিয়ে যাবেন আলমে বারসাখ কবরের জগতে, এরপরে সর্বশেষ একটা জগৎ আরম্ভ হচ্ছে শুরু হবে শেষ হবে না আলমে আখেরা। মওত আল্লাহ আগে দিয়েছেন স্মরণ করাতে, যে বান্দা চাই করো মরা লাগবে। হায়াত আল্লাহ পাঁচ প্রকার বানিয়ে দুইটা আমাদের থেকে বিদায় নিয়েছে, সামনে দুইটা আছে, আমরা মাঝখানেকটায় আছি, এখান থেকে বসা যায়, সামনে পেছনে যেহেতু দুইটা চলে গেছে, সামনের দুইটা হায়াত আমাদের কাছে মাস্ট বি, বারজাখ আর আখেরাত আসবেই, কথা বলে ঠিক কিনা? যেহেতু মাসেরটায় আছি, এ জগতের কাজ হচ্ছে লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে সবচেয়ে বেশি ভালো কাজ করে কে আসতে পারে। অগোষ্ঠিয়াবাসী কেউ খেয়াল করেন আল্লাহর এই কথাকে, তিনি কিন্তু বেশি বেশি কাজ চাননি, তিনি চেয়েছিলেন ভালো কাজ। কি কাজ? গোষ্ঠিয়াবাসী একটু খেয়াল করেন তো, তাফসির মাহফিলে তাফসির শোনার জন্য মন দিয়ে যারা বসে আছেন, দুইটা জগৎ চলে গেছে অলরেডি, আর একটা জগৎ দুইটার সামনে আছে, মাঝখানেরটায় আল্লাহ যেটা দিলেন আহসানু আমালা, আল্লাহ বেশি কাজ চান না তাহলে আকসারু আমালা দিতেন, আল্লাহ দিয়েছেন আহসানু ইসমে তাফসির, আমি সবচেয়ে ভালো কাজটা চাই, বেশি কাজ চাই না। বাস্তবে আয়াতের পুরো উল্টা, এই 15.5 বছরে আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে কিন্তু কাজগুলো ভালো হয়নি। কুষ্টিয়ার মেডিকেল কলেজের দিকে তাকান, হওয়ার আগেই ভেঙে পড়ে গেছে, এটা বানিয়ে বললাম,
আমি জেলখানায় থাকতে যুগান্তর পত্রিকায় যেই দিন দেখেছি যে বানানোর আগে উদ্বোধনের আগে পড়ে ভেঙে গেছে। আপনার অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার? কাজটা ভালো করে করেন। আল্লাহ বেশি কাজ চান না, আল্লাহ কি চান? আরো জোরে বলেন, কাজটা ভালো হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে দেখা লাগবে ওর ভেতর আল্লাহর বিধান আছে কিনা, দুই নম্বরে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা। এখন যদি বলেন নবীজির জীবনে হাসপাতাল বানানো ছিল, হ্যাঁ ছিল। বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার সেবায় যে কাজগুলো করেছিলেন ওই জামানায় আপনি তার জীবনীতে দেখবেন। এই যে মিডিয়ার কথা এসেছে, আজকে আসার সময় বলছিল, এই জন্য মনে পড়ছে আমি বলছি, অনেক মানুষ এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছে যে নবীজির যুগে যে মিডিয়া, এই টেলিভিশন, এই পর্দা ছিল না, এই প্রযুক্তি যারা ব্যবহার করছে এরা হারাম কাজে আছে। একটা ভ্রান্ত ধারণা এটা। আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় এই মিডিয়া ছিল, কিন্তু সিস্টেম এভাবে ছিল না। আপনি সিরাত ইবনে হিশাম দেখেন, সিরাত বিশ্বকোষ দেখেন, আর রাহিকুল মাখতুমের ভেতরে আছে ওই জামানার সর্বোচ্চ প্রজেক্টর ছিল, প্রযুক্তি ছিল লাল কাপড়। কেউ যদি বিপদে পড়তেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় তিনি উড়িয়ে দিতেন, সব পাহাড়ের পাদদেশে এসে জিজ্ঞাসা করত কি হয়েছে। এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া, এই প্রযুক্তি এটা কাফেরদের তৈরি করা, আবহমান কাল থেকে হয়ে আসছিল। আল্লাহর নবী লাল কাপড় একবার উড়িয়ে দিলেন, পাহাড়ের পাদদেশে এলাকার কুরাইশেরা সব এসে জড়ো হয়ে গেছে, ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ কোনো বিপদ? নবীজি বললেন হ্যাঁ বিপদ, এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী আছে, এখনই তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা যদি সতর্ক না হও। সবাই এক বাক্যে জবাব দিচ্ছে, বলেন আমরা সতর্ক আছি, কি করা লাগবে আমাদের? তিনি তখন বিষয়টা উল্টিয়ে বললেন, আল্লাহর বান্দা বান্দিরা, আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজবের ফেরেশতারা এই পাহাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে, তোমরা যদি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালেমার স্বীকৃতি না দাও, এই মুহূর্তে তারা তোমাদের আক্রমণ করবে। কেউ কোনো কথা বলে নাই। নবীজির আপন চাচা আবুল আহাব সামনে একটা পাথর ছিল, ওটা হাত দিয়ে তুলে নবীজির দিকে যখন নিক্ষেপ করেছিল, ওর মুখ দিয়ে বের হয়েছিল তাব্বা আলাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই এই কথা বলার জন্য আমাদেরকে এক জায়গায় করলি, তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। এই যে ঘটনাটা দুই এক মিনিটে বললাম, আমি কি শিক্ষা পেলাম এখান থেকে? এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া, এটা কাফেরদের তৈরি প্রযুক্তি, কথা বলেন না কেন? নবীজি যে এটা ব্যবহার করেছিলেন ইসলাম প্রচার করার জন্য, না ইসলাম ধ্বংস করার জন্য? আজ এই মিডিয়াগুলো যদি ইসলাম প্রচারের জন্য ব্যবহার করা হয় 100 ভাগ জায়েজ, এটা যদি ইসলাম ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় এটা 100 ভাগ হারাম। হ্যাঁ, এখানে একটা মাসলা আছে, পুরুষের জন্য যে সতরটা এতটুকু আপনার জন্য এই টেলিভিশনে হোক, বাইরে হোক, পর্দায় হোক, জায়েজ আছে। ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পুরা শরীর যদি ঢাকা রাখে, তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গোনা নেই। আমি আবার বলছি মাসলাটা, একটা মেয়ে লোক যদি নিজের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে, দেখাশোনা করে, জায়েজ আছে, এর দিকে তাকানো জায়েজ আছে, কিন্তু যদি খাস পর্দা করতে চায়, হাত মোজা পা মোজা দিয়ে মুখ ঢেকে শুধু চোখ দুটো বের করে, এটা সর্বোত্তম। কিন্তু বাস্তবতা যদিও কর্মজীবনে সে বাইরে যে হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে, এটা যদি আপনি সামনে দেখুন যেমন জায়েজ আছে, পর্দায় দেখলেও সেরকম জায়েজ আছে,
এবার আসেন পুরুষেরটা, আল্লাহর নবী জানিয়েছেন একটা পুরুষের সাদর হচ্ছে মা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এটা যদি ঢাকা রাখে বাকি শরীরে কাপড় চোপড় নেই, তার দিকে তাকানো জায়েজ আছে না নেই? 100% জায়েজ আছে, কারণ সাদর ঢাকা আছে। আমরা যেটা নিয়ে এসেছিলাম এই যে আহসানু আমালা, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি আল্লাহ যেহেতু বেশি বেশি কাজ চাননি কোরআনে, ভালো কাজ চেয়েছেন। এখান থেকে একটা মাসলা আমি বের করেছি, পৃথিবীতে আমরা একটা বিষয় এখনো পর্যন্ত মনে হয় ক্লিয়ার না, মিজানের পাল্লা। শোনেননি নাম মিজানের পাল্লা? নাম শুনেছেন? এ জিনিস দিয়ে কি করে? আমল মাপে। কি মাপে? আরো জোরে বলেন। এখানে অধ্যাপক বসে আছে, অ্যাডভোকেট বসে আছে, আলেমরা বসে আছে, এই বিষয়টা ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে মাপার যন্ত্রের যে সমস্ত নাম আমরা পেয়েছি, আল্লাহ পাক বলেন কোন মানুষের সেকাল ওজন এটা মাপ দেওয়া হবে, যেটা দিয়ে এটা যদি ভারী হয়, ওজন যদি বেশি হয়, তাকে সন্তোষজনক জীবন, তার মানে জান্নাতে তাকে পৌঁছিয়ে দেওয়া হবে। আমাদের দেশ বিশেষ করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি, বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে একটু সমস্যাটা বেশি এই যে মাপটা নিয়ে। আমরা মনে করি কি আমাদের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন, আমাদের ওজনটা দেবেন কি বলেন তো? আমল বলেন না কেন? আরো জোরে বলেন, আর একবার বলেন আমল। আমল এটা আরবি শব্দ, বাংলা কাজ। আমল মানে কি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে, পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আমি যদি বলি স্যার এই স্টেজটা একটু মেপে দেন, এটা দাঁড়ি পাল্লায় তুলে দেবে, কি দিয়ে মাপবে? ফিতা দিয়ে। বলেন বলেন। যদি এখন বলে যে 1 কেজি চাল মেপে দেন, ওটা ফিতা দিয়ে মাপবে, কি দিয়ে? বলেন। এই যে এখানে পানি আছে, এই পানি যদি ওনারে মাপতে দেয়, উনি ফিতা দিয়ে মাপবে? এটার জন্য লিটার আছে, সিসি আছে, কথা বলেন না কেন? দুনিয়ায় যত জিনিস দেখবেন প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আপনি যে এতক্ষণ বলছেন যে কেয়ামতে আল্লাহ মাপবে আমল, কি মাপবে? আমল মানে বলেন কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে, যে 5 কেজি কাজ বলেন, আপনি বলেন। এই ধারণাটা আজ নিরসন করা লাগবে, ভুল ধারণায় আছি আমরা। এটা যদি আমার মনে হয় ক্লিয়ার হয়, অনেক বিষয় আপনার সামনে আজ স্পষ্ট হবে যে না এগুলো আসলে ভ্রান্ত ধারণা ছিলাম। আল্লাহ পাক বলেন আমি আমলের মাপ দেব কিয়ামতে মিজানের পাল্লা দিয়ে। কিসের পাল্লায়? মিজান মানে না, আপনি কোন অভিধানে পাবেন না মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমাদের হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, ওটার নাম কি? ওটা সরকার টাঙিয়ে রেখেছে দুই দিকে সমান সমান, নাকি একদিকে একটু ঝুলিয়ে আছে? দুই দিকে সমান কেন? সরকার দেশের জনগণকে বসাতে চায়, এদেশের ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট হাইকোর্ট পর্যন্ত যদি কোনো বিচার না পাও, এ সুপ্রিম কোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এটা ন্যায় বিচারের প্রতীক দাড়ি পাল্লা। কিসের প্রতীক? আমাদেরকে যেহেতু আল্লাহ মাপবেন, আপনি বলছেন আমল, আমল মানে কাজ। আর এখানে কোনো পাগলেও বিশ্বাস করবে না কাজ মানুষ দাড়ি পাল্লায় তুলে দেয় যে 8 কেজি কাজ, এ কথা বলে না কেন? কাজ মাপার জন্য আলাদা কোনো যন্ত্র আছে। কাজ মাপে মানুষ কি দিয়ে?
সে মানদণ্ডটা কি? সিসি দিয়ে মাপে না, লিটার দিয়ে মাপে না, ফিতা দিয়ে মাপে না, গজ দিয়ে মাপে না, কেজি দিয়ে মাপে না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? কাজ মাপতে হলে গুরুত্ব লাগে। এ কাজটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন যতগুলো এবাদত আল্লাহ দিয়েছেন, 550-র উপরে এবাদত আমি পেয়েছি। প্রতিটি এবাদতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর কিছু এবাদতে গুরুত্বহীন জিনিস আছে। এই যে আজকের এই প্যান্ডেলটা, এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি। আরে সামিয়ানা কথা বলছেন এখানে, এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই যে এটা, এই টেবিল, এই লাইট, এই যে ফুল ফুল চলছে, এই ক্যামেরা, এগুলো না হলে কেউ স্টেজ বলবে না, বলবে না? কিন্তু খুঁটি আর সামিয়ানা না থাকলে স্টেজ বলবে? তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, আর গুরুত্বহীন জিনিস আরো 7-8টা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে যেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছেন, ওগুলোর একটাও যদি আপনি না মানেন, বিশ্বাস না করেন, গুরুত্বহীন যত কাজ করেছেন ওগুলো যদি দুনিয়া ভর্তি করা হয়, দাঁড়ি পাল্লা মানদণ্ড গুরুত্ব যাই ওজন করে, সব শূন্য, জিরো, জিরো হবে। এবার উদাহরণ একটা একটা করে সেট করছি, দেখ মেলে কিনা। আমরা যারা নামাজ পড়ে আসলাম এশার, নামাজের ভেতরে বাইরে মিলে ফরজ ছিল কয়টা? আর জোরে, 13টা ফরজের 12টা ফরজ অধ্যাপক শহীদুল ইসলাম আদায় করেছে, একটা আদায় করেনি। ওনার নামাজের সওয়াব হবে 12টা? কিচ্ছু হবে? 13টা ফরজের যদি একটা বাদ দিয়েছে, উনি যদি বলেন না আমি তো 12টা আদায় করেছি, অন্তত 12টা সওয়াব দেন, হবে? কি হবে? জিরো, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন মেনে নিলেন যে হ্যাঁ এটা ঠিক আছে, আপনার বাস্তবতার সাথে কিন্তু এটা মিলছে না, না আমি 12টা আদায় করলাম, একটা করি নাই, আমার 12টা সওয়াব দেন, আপনি এখানে জোর করতে পারবেন আল্লাহর সাথে? বলেন, কারণ গুরুত্বপূর্ণ জিনিস, এ খুঁটি না থাকলেও এটা স্টেজ না, এ সামিয়ানা না থাকলেও স্টেজ না। হ্যাঁ, ওয়াসি বাসি, যেটা যদি কেউ ভুল করে একটা দুইটা, তাহলে তার জরিমানা দেওয়া লাগে, সশেষদা দেওয়া লাগে, এটা দিলে আবার পূর্ণ হয়ে যায়। কিন্তু যেটা খুঁটি আর সামিয়ানা, এটা যদি আপনার জীবনে না থাকে, কেউ এটাকে স্টেজ বলবে না। কিন্তু সার কাপ না থাকলে স্টেজ বলবে না, এটা না থাকলে স্টেজ বলবে না, এক কথা বলেন? এখান থেকে আপনি মাপেন জীবনে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ এই কোরআনে দিয়েছেন 500, একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, এভাবে 500টা আপনি একটা একটা করে কোরআন থেকে বের করেন, এর ভেতরে দেখবেন একটা আছে, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা লাগবে। নামাজ পড়া যদি আপনার কাছে রাজনীতি মনে না হয়, রোজা রাখা যদি রাজনীতি মনে না হয়, দিন কায়েমের কথা যারা বলে এটা রাজনীতি যদি মনে হয়, আপনার একটা খুঁটি বাদ চলে গেছে। আর আপনি এবার মাপ দেন তো দেখি আপনি কয়টা সাপ পান। আপনি আমল মাপতে এসেছেন, ও মনে করে মিজানের পাল্লা মানে দাঁড়ি পাল্লা, এদিকে 10 কেজি সওয়াব তুলে দেব, এদিকে 8 কেজি গোনা তুলে দেব, মাঝখান থেকে 2 কেজি বেশি। এক লোক আর শুনেছিল যে কোরবানির পশমে পশমে সওয়াব হয়, ওর সমর্থ ছিল না, গরু চুরি করে এনে কোরবানি। ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তে বইটে দেখছে গরু নিয়ে যাচ্ছে, এই কোথায় পেলি? গরু চুরি করে নিয়ে যাচ্ছে, কি হবে? কোরবানি দেব, কোরবানি দেবে তাও চুরি করে, বেশি চিল্লাবেন না, আপনার ফতোয়ায় আমি পালন করছি। গত সময় আপনি বললেন যে কোরবানি দিলে এরকম এরকম স্বভাব হয় প্রতি পশমে পশমে, নাকি আমার তো উপায় নেই, সমর্থও নেই, করব কি? স্বভাব থেকে বঞ্চিত হতে পারবো না, চুরি করে নিয়ে আসলাম গরু, কালকে সকালে কোরবানি জবাই করব। চুরি করলে গোনা হয় আমিও জানি, এই যে কোরবানি দেব সওয়াব হবে,
পশমে পশমে নাকি হবে, সাওয়াবার গোনা যদি কাটাকাটি হয়ে যায় মাঝখানে গোস্ত খাবো পাও। বাংলাদেশে অনেক মানুষের চিন্তা চেতনা এখন এইরকম, 500টা ফরজ বিধান আমল এর 499টা করে আর একটা কথা শুনলে তখন জঙ্গি জিহাদ রাজাকার উল্টা পাল্টা নামবে। অনেক যদি 12টা ফরজ আদায় করে একটা আদায় না করে সওয়াব না হয়, জিরো হয়, শূন্য হয়, আপনার জীবনের আমল আল্লাহ যেদিন মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে, গুরুত্বপূর্ণ কাজ করেননি, গুরুত্বহীন কাজ করে ভরে রেখেছেন, আপনিও জিরো হবেন, শূন্য হবেন। আল্লাহ ভালো কাজ দেখতে চেয়েছেন, আর ভালো কাজে 500 উপরে দুনিয়ায় আর নেই। এখন যদি 500 আয়াতের ব্যাখ্যা ভালো কাজগুলো একটা একটা করে করা হয়, আমি যতগুলো ভালো কাজ দুনিয়ায় কোরআন থেকে বের করতে পেরেছি, একটা বই আছে আমি জেলখানার ভেতরে, এডিএম আজহারুল ইসলাম সাহেব আমাকে পাঠিয়েছিল যে হামজা এটা পড়ো, খুব গুরুত্বপূর্ণ তথ্য এর ভেতরে আছে। সৌদি আরবের লেখক একজন প্রোডাক্টিভ মুসলিম, এ বইটার ভেতরে ইংরেজিতে করা আরবিতে করা ভার্সন দেওয়া আছে। পড়াটা পড়ে এই 3 বছরের ভেতরে মনে হয় 7-8 বার আমি শেষ করেছি। এখান থেকে যে তথ্যগুলো পেয়েছি তার অন্যতম এইটা, কোনো মানুষ যদি ভালো কাজ করতে চায় কোরআনের উপরে দুনিয়ায় কোনো ভালো কাজ, আরো জোরে বলেন আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে কাজ করবে এদের কাজের পুরস্কার আল্লাহ নিজে দেবেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ যেমন কোরআনে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই কোরআনে কারিমে আল্লাহর দিন কায়েমের কথাও আছে। একাজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ আহসান মামালার ব্যাখ্যায় আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, এই মানুষগুলো ব্যাখ্যায় লিখেছেন, আমরা যেমন বুঝেছি ভালো কাজ, আমাদের চাইতে কোরআনে কারিম থেকে ভালো কাজ বেশি বুঝেছিল সাহাবীরা। কথা বলেন না কেন? হযরতে মাস মুআফ্ফিজের দিকে তাকিয়েছেন, মাত্র 11-13 বছর, তারা কিন্তু আহসান ও আমালা বুঝেছিল যে ভালো কাজ কোনটা। আমরা মনে করি ভালো কাজ মানে জিকির করা, ভালো কাজ মানে দরবারে যাওয়া, ভালো কাজ মানে জব্বা গায়ে দেওয়া, বাংড়ি মাথায় দেওয়া, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, হ্যাঁ ভালো কাজ, কিন্তু সবচাইতে ভালো কাজ আল্লাহর কাছে কোনটা, এটা আমাদের চাইতে ভালো বুঝেছিল সাহাবীরা। এই বলেন না কেন? বলেন, আর একবার বলেন। তাকান তাদের দিকে, কি বুঝেছিল তারা? এতটুকু বয়সে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের হাঁটুর উপরে পায়ের গোড়মোড়ের উপরে ভর করে উঁচা হয়েছে, যেন আমি জিহাদের ময়দান থেকে বাদ না পড়ি। আল্লাহর দিন কায়েমের জন্য এত চেষ্টা চালিয়েছে যে এইটাই ভালো কাজ, আর আমরা এখান থেকে যত পেছোতে পারি ফাঁকি দিতে পারি তত নিজেকে ধন্য মনে করছি। আহওয়াল আজিজুল গাফর, আল্লাহ বলেন এই কাজ করলে, দুইটা নাম আমি ব্যবহার করলাম, তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর যত ভালো কাজ আছে সবচাইতে আল্লাহর নিকটে ভালো কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান পালন করা। কথা বলেন না কেন? এটা যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে না পারবেন, ইচ্ছা করলেও আপনি ভালো কাজ করতে পারবেন না। এ কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কোনো দোষ ত্রুটি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আজিজুল গফুর, আমি তোর জন্য গফুর হয়ে দেখা দেব, অপরাধগুলো মাফ করে দেব। আর যদি ফাঁকি দেওয়ার চেষ্টা চালাও, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমি আল্লাহকেও যদি ধোকা দিতে চাও, আমি কিন্তু আজিজ পরাক্রমশালী, আমি ধরি না এমনিতে, কিন্তু যদি ধরি বলে আর ছাড়ি না। ভালো কাজ বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, রাসূল যেটা বুঝেছেন, সাহাবীরা যেটা পালন করেছেন, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ এই ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এখানে আসার পরে কয়েকটা মাসলা আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর মসজিদের টাকা মেরে খাওয়া কি, এটা আবার ফতোয়া দেওয়া লাগবে? 2 নম্বর এলাকায় শুনলাম 30 বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না, 30 বছরের আগে যদিও কোনো গোনার কাজে ছড়িয়ে পড়ে, ও সেনা করলে, ব্যবিচার করলে,
ওটা শুধু একা পাবে না, ফ্লাক্সি লোড হয়ে বাবা মায়ের আমল নামায় আছে। এ মনে হয় ধরা খেয়েছিস। সম্মানিত ভাইরা, এটা করবেন না। রিস্কের দায়িত্ব আপনার হাতেও নেই, আপনার বর হাতেও নেই, এ দায়িত্ব কার? আর গাড়ি সোয়াল তুলে দেন, দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আল্লাহ করবে ইনশাআল্লাহ। এ ভরসা আল্লাহর উপরে আমাদের আছে না? এরকম গনার কাজে জড়াবেন না, বিয়েকে সহজ করে দেন, জেনাকে কঠিন করেন। এ কথা বলছেন না কেন? আল্লাহ আমাদেরকে, আমি প্রচণ্ড গরমে ভেতরে ঘেমে সব চলছে, আমার গলাও ব্যথা করছে, আর ঘন্টা পার হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। আগামীতে কোনো জায়গায় আসলে একটু আগে তুলে দেবেন, আর শীতের সময় মাহফিল নেবেন, গরমের সময় আর নিয়েন না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া ভেড়া মারা থানার অন্তর্গত সলদা ঘাট পাড়া যুব সমাজের উদ্যোগে কোরআনে কারিমের অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আমরা হাজির হয়েছি কোরআন শোনার জন্য। এত ব্যস্ত যারা, এই মানুষগুলোকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। যত যুবকেরা মাহফিলের জন্য এই নয় দিনের ভেতরে শ্রম দিয়ে এটা খাড়া করেছে, দাঁড় করিয়েছে, এ মায়েদেরকে, যে মা এই সন্তানদেরকে পেটে নিয়েছে, ওই মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো জীবন দান করো, রোগ শোক থেকে তাদেরকে বাঁচাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি তাওহিদুল ইসলাম, আল্লাহ তাআলা তোমার তাওহিদ নামের কারণে তাকে মাফ করে দাও, তার বাবা মাকে ক্ষমা করো, তার জীবনটা তুমি মেহরবানি করে কবুল করে নাও। এ মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্য, সাবেক বাংলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, হাজার হাজার ছাত্রের ছাত্রের ওস্তাদ অধ্যাপক শহীদুল ইসলাম, তার জীবনের ভালো কাজগুলো কবুল করে নাও, অন্যায় কাজ যেগুলো করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক ছিলেন জনাব আব্দুল ওয়াহেদ, তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যত মানুষ এলাকায় মাটির নিচে আছে, যারা ঈমান নিয়ে আছে, মাফ করে দাও রব্বুল আলামিন। আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, এখানে কোনো জালেম যেন আর বসবাস করতে না পারে, আল্লাহ তুমি তাদেরকে দেখো। বাংলার জমিন থেকে যেভাবে তুমি জালেম বিতাড়িত করেছো, কিয়ামতের আগে কোনো জালেম যেন আর চেয়ারে বসতে না পারে। আমাকে মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আহসানু আমালের ব্যাখ্যায় তুমি যেগুলো জানিয়েছো, সব চাইতে বড় ভালো কাজ তোমার দৃষ্টিতে তোমার দিন কায়েম করা, জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজে জড়িত থাকার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এদেশটা দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, আল্লাহ ছাত্র ভাদের ছাত্রী বোনদেরকে তুমি শাহাদতের মর্যাদা দিয়ে দাও, যারা অসুস্থ আছে এদেরকে শেফায়ে কামিলা জেলা নসিব করো।